নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চারটি গ্রহের মহাসংযোগে ছয় রাশির সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। 21শে এপ্রিল ভোর 5:14 বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করছে এবং অলরেডি এখানে রাহু, বুধ, রবি তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে এবং বৃহস্পতিও আপনার একত্রে অবস্থান করে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে 22শে এপ্রিল 2023 থেকে, এবং এই যোগ থাকবে আপনার মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এই চারটি গ্রহের মহাসংযোগে চতুর্গ্রহী যোগে ছয় রাশির ছক্কা মারতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে জানাবো। প্রতি মাসেই আপনাদেরকে এই বৃহস্পতির উপরে আমি ভিডিও আপনাদেরকে দিব, কারণ বৃহস্পতি যে আপনার প্রবেশ করছে মেষ রাশিতে, কিন্তু বৃহস্পতি কিন্তু 30শে মার্চ টু 30শে এপ্রিল অস্তমিত থাকছে, অর্থাৎ 22শে এপ্রিল থেকে 30শে এপ্রিল মানে 8 মতন কিন্তু অস্তমিত থাকবে। সেরকম কিন্তু প্রভাব দিতে কিন্তু পারবে না। এবং এই যে রাহু মেষ রাশিতে, শত্রু রাশিতে অবস্থান করে কিছু নেগেটিভ এফেক্ট করছে, এই বৃহস্পতি যখন এই মেষ রাশিতে প্রবেশ করবে কি না, তখন এই নেগেটিভ এফেক্টটা কিছুটা কাটবে, রাহুকে বধ করবে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই যে চারটি গ্রহ, বৃহস্পতি, রাহু, রবি, বুধ, চারটি গ্রহ মেষ রাশিতে অবস্থান করে এই ছয় রাশির ছক্কা মারতে চলেছে। কোন কোন এই ছয়টি সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখুন, আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, বারবার এই কথাটা বলছি, সবার কিন্তু আমি হাত ধরি না। যাকে ধরবো কি না 100% আপনার সমস্যা রয়েছে, ভিডিও দেখছেন, সমস্যা কিন্তু কাটবে না। ঋণ, একটা কথা আছে, ঋণ থাকলে কিন্তু ঘুম কিন্তু হয় না। যারা ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গায় অভাব রয়েছে, ব্যবসা ক্ষেত্রে ডামাডোল চলছে, ব্যবসা ভালো চলছে না, কর্মক্ষেত্রে পলিটিক্স প্রমোশন হচ্ছে না, আপনি যে জায়গাতে হাত দিচ্ছেন সেই জায়গাটা আপনার কিন্তু কাজ হচ্ছে না, সেই জায়গাটাতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব চ্যালেঞ্জের সাথে বলছি, ইম্পসিবলকে আমি পসিবল করব। কৌশিকের কাছে অসম্ভব বলে কোনো কথা নেই, এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল আমি আমার ডিকশনারি থেকে কেটে দিয়েছি। আর যে প্রেডিকশানগুলো করি কি না, আমার প্রেডিকশান আপনার কিন্তু মাটিতে পড়ে না। খুব দায়িত্ব নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার জীবনকে 100% বদলাবে। ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই, বারবার এই কথাটি আমি বলি, চ্যালেঞ্জ এবং দায়িত্ব, যে কথাগুলো বলছি না দায়িত্ব আপনার সাথে মিলছে না, আপনার ন্যাকালচাটে কোনো দোষ নিশ্চয় রয়েছে, আপনার দশা মহাদশা হয়তো পারমিট করছে না, যে জন্য আপনার এই সমস্যাগুলো রয়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র
জন্ম ছককে সংস্কার করুন। নাম্বার ওয়ান যে রাশি মেষ রাশি, মেষ রাশি চতুর্গ্রহী যোগে আপনাদের সম্পত্তি জায়গা থেকে লাভ আপনাদের হবে। আপনার স্বাস্থ্যের জায়গা ধীরে ধীরে উন্নতি কিন্তু হবে, আপনার ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হবে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় কিন্তু হবে, আপনার আয় উন্নতির জায়গা বৃদ্ধি হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ হতে চলেছে চতুর্গ্রহী যোগে। আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির চতুর্গ্রহী যোগে হতে চলেছে মালামাল। আপনাদের এই সময়ের মধ্যে শরীর স্বাস্থ্যের জায়গাটা ডেভেলপমেন্ট করবে, আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে ভালো, ভাগ্যের সাপোর্ট, অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু লাভ পাবেন সিংহ রাশি। ডায়েরিতে নোট করে নিন, মেষের পর যে রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে সেটি সিংহ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির অতুলনীয় লাভ হতে চলেছে তুলা রাশি, বিশেষ করে 30 এপ্রিলের পর থেকে এই লাভটা আপনারা পাবেন তুলা রাশির আপনি যদি মানুষ হন। কারণ বৃহস্পতি অষ্টমীতে থাকছে, তো বৃহস্পতি যখন 30 এপ্রিল উদয় যখন হবে কিনা তখন থেকে কিন্তু লাভ তুলা রাশি কিন্তু পাবেন। আমি বারবার বলছি জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, এই জন্য বারবার বলছি নিজস্ব জন্ম ছককে একবার বিচার বিশ্লেষণ করুন। যারা পার্টনারশিপ ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের প্রপার্টি বিদেশ ফরেন থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা অর্থ এই সময় কিন্তু আপনাদের আসতে চলেছে, সৌভাগ্যের দরজা খুলবে তুলা রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। এই চারটি গ্রহের মহাসংযোগে ধনু রাশি হতে চলেছে মালামাল। ধনু রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং থেকে লাভ, আপনাদের ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশি। এবং এই সময় আপনাদের মান সম্মান, পদপ্রতিষ্ঠা, ক্যারিয়ার ক্ষেত্রে লাভ দেখা কিন্তু যাচ্ছে। আপনি ধনু রাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অতুলনীয় লাভ পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মিথুন রাশি। মিথুন রাশির সৌভাগ্যের দরজা খুলবেই খুলবে, আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ দিবে, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ভাগ্যের সাপোর্ট আপনার, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের প্রফিট, লাভ, ইনকাম আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু করবে। পর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, যারা কর্ম জায়গা নিয়ে চিন্তা করছিলেন আপনি কর্কট রাশির মানুষ, কর্মক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তনে 30 এপ্রিলের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে। যারা ট্রান্সফার, প্রমোশন বা ভালো একটা চাকরি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ কিন্তু থাকছে এবং আপনাদের ইনকাম যোগ এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পাবেন। কর্মের দ্বারা অর্থ আপনাদের আসবে, যদিও আপনাদের ঢাইয়া চলছে কিন্তু সেই জায়গাটা কিছুটা আপনাদের লাভ এই সময় কিন্তু দিবে। এবং এর পাশাপাশি যারা সম্পত্তি কিনতে চাইছেন, প্রপার্টি কিনতে চাইছেন, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশি এই চতুর্গ্রহী সংযোগে, চারটি গ্রহের মহাসংযোগে সৌভাগ্যের দরজা কর্কট রাশির কিন্তু খুলতে চলেছে। দেখুন
আমি বারবার একটি কথা বলছি, যারা সমস্যাতে রয়েছেন না, একবার আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন। এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারাই দেখান, যেখানে দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে আপনাকে বলতে পারবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল আমি একটা কথা বলছি, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনার ঋণে পড়ে গেছেন চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেখান থেকে আপনাকে রিকভারি আমি কিন্তু করাতে পারবো। যাদের মামলা মকদ্দমা এবং আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি, সেই জায়গা থেকে অবশ্যই দেখুন লাভ কিন্তু আপনারা পাবেন। বাস্তু আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আপনি যে বাড়িতে রয়েছেন কি না, সেটা আপনার জন্য কি পজিটিভ না নেগেটিভ, সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু 100%-এর উপর 1000% বলতে কিন্তু পারবে। ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।